টিভি জীবনের আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে তা হল আমাদের সমাজে দেখা যায় যে অনেক মানুষ রয়েছেন অনেক মুসলিম রয়েছেন তারা বিভিন্ন মাদকতা অর্থাৎ ধূমপানের সাথে জড়িত আবার তারা পাশক্ত সালাদ আদায় করে তো সেক্ষেত্রে তিনি প্রশ্ন করেছেন যে নিয়মিত সিগারেট খায় এবং পাশক্ত সালাদ আদায় করে তার সালাদ কবুল হবে কি এবং যদি না হয় তবে সিগারেট ছাড়ার আগ পর্যন্ত সালাত থেকে তিনি কি বিরত থাকবেন ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাজের মানুষ পাশক্ত সালাত আদায় করে আবার বিভিন্ন নেশাদার দ্রব্য সেবনেও অভ্যস্ত এমন মানুষ দেখা যায় সে সিগারেট সিগারেটও সেবন করছে আবার সে জামাতে সালাত আদায় করছে এটা আমাদের জন্য আসলে অত্যন্ত দুঃখজনক যেহেতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহস সর্বপ্রকার মাদক দ্রব্য থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন তবে মুসলমানের জন্য কোনো অবস্থাতেই কোনো মুসলিমের জন্য সালাত মাফ নেই তাকে সালাত আদায় করতেই হবে এখন এ ধরনের নেশাদার পানকারী নেশাদার দ্রব্য পান করে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করেন তাহলে তার সালাতের ফর্জিয়াত আদায় হয়ে যাবে কিন্তু তিনি এর জন্য কোনো সোয়াব এর জন্য কোনো এক্সট্রা নেকি প্রতিদান তিনি পাবেন না আল্লাহ যে সালাত ফরজ করেছিলেন সে এই নেশাদার দ্রব্য পান করা অবস্থায় যদি এই সালাত আদায় করে মানে নেশাদার দ্রব্য পানও করে আবার সালাত আদায় তাহলে সে সালাতের ফর্জিয়ার তার আদায় হবে কিন্তু এর দ্বারা সে কোনো স্বাভাবিক অংশীদের হবে না সে কোনো উপকার পাবে না কোনো প্রতিদান পাবে না তবে প্রশ্নকারী যেটা বলেছেন যে যতদিন সে নেশাদার দ্রব্য পান করে ততদিন কি সে সালাদ থেকে বিরত থাকবে না অবশ্যই নয় সে সালাদ থেকে কখনোই বিরত থাকবে না যদি তার একান্ত এমন কোনো সমস্যা না হয় যে শরীর কারণগুলিতে ওই সময়ের জন্য সালাদ তার জন্য মাফ আছে পরবর্তীতে সে আদায় করে নেবে এমন কোনো ঘটনা না ঘটা পর্যন্ত সুস্থ সবল থাকা অবস্থায় তাকে সবসময় সালাদ আদায় করতে হবে এ ধরনের দ্রব্য থেকে নেশাদার দ্রব্য পান করা থেকে তিনি সর্বতভাবে বিরত থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন তিন ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে নিয়মিত মাদক দ্রব্য সেবন করে এবং পিতামাতার অবাধ্যতা করে এবং যে ব্যক্তি তার পরিবারে অশ্লীলতাকে প্রশ্রয় দেয় অর্থাৎ দায়ুষ ব্যক্তি এই তিন ব্যক্তি কখন এই প্রবেশ করবে না অথচ এই হুঁশিয়ারি জানার পরেও একজন মানুষে কী করে নেশাদার দ্রব্য বা মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকে সেগুলি পান করে এটা কোনো মুসলমানের জন্য কাম্য নয় এক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেছেন কুল্ল মুস্কিরিন খমরুন প্রত্যেক নেশা আনয়নকারী বস্তুই হচ্ছে মাদক অকুল্ল খমরিন হারামুন এবং প্রত্যেক মাদকই হচ্ছে হারাম সুতরাং এই জন্য এই মাদক এই নেশাদার দ্রব্য আমাদেরকে পরিহার করতে হবে অন্য হাদিসের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মা আসকারা কাসির হু হারামুন যার বেশি খেলে মাদকতা আসে নেশা আসে তার কম খাওয়াও হারাম সুতরাং এই জন্য এই ধরনের সিগারেট গুল তামাক জর্দা যেগুলি নেশাদার বস্তু আছে এগুলি সর্বতভাবে হারাম হিসাবে আমাদেরকে পরিহার করতে হবে কারণ এগুলি হারাম অন পক্ষান্তরে এগুলি থেকে ক্ষতি ছাড়া কোনো উপকার নেই এমনকি সিগারেটের প্যাকেটে এটা লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি মানুষই ক্ষতি জেনেও কিন্তু সে পান করছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন লা জারারা ওলা জেরারা ক্ষতিগ্রস্ত হওয়াও যাবে না ক্ষতিগ্রস্ত করাও যাবে না যিনি ধূমপান করেন তিনি নিজে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন ঠিক তেমনিভাবে তার পাশে যারা অবস্থান করে তারাও কিন্তু এই ধূমপায়ের খারাপ প্রভাব থেকে তারাও প্রভাবিত হয় তারাও এর ক্ষতিকার প্রভাবে তারাও ক্ষতির শিকার হয় সুতরাং নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার অন্যকেও ক্ষতিগ্রস্ত করছে যেটা হাদিসের বিরোধী এই জন্য এইসব নেশাদার দ্রব্য সর্বতভাবে পরিহার করে যেভাবে সালাত আদায় করলে আল্লাহ কবুল করেন ওইভাবে আমাদেরকে সালাত আদায় করা দরকার এবং যিনি বলছেন যে যে যতদিন তিনি নেশাদার দ্রব্য পান করেন ততদিন কি তিনি সালাত থেকে বিরত থাকবেন এটা অত্যন্ত একটা গর্হিত করা এটা স্পর্ধা আল্লা রবুল আলমের সাথে একটা দৃষ্টতা আল্লাহ ফরজ করেছেন সালাত আদায় করা তিনি সালাত আদায়টা নিয়মিত না করে তিনি ধূমপান না ছেড়ে দিয়ে সালাদটা ছেড়ে দিতে চাচ্ছেন আর ধূমপানটাকে অব্যাহত রাখতে চাচ্ছেন এটা আল্লাহর সাথে আমরা বলবো যে অত্যন্ত স্পর্ধা ধৃষ্টতা বরং তাকে ধূমপান পরিহার করে সালাদ যাতে কবুল হয় আল্লাহর নির্দেশ প্রতিপালন হয় সেই জন্য সালাতটাকে নিয়মিত করা আদায় করার চেষ্টা করা আমাদের প্রত্যেক মমিনের জন্য করণীয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন এই ধরনের মাদক নেশাদার যাবতীয় বস্তু এগুলি থেকে আমরা বিরত থাকতে পারি এবং আমাদের সালাদ অন্যান্য ইবাদত যাতে আল্লাহর কাছে কবুলও মঞ্জুর হয় সেজন্য আমরা সেইভাবে আদায় করতে পারি আল্লাহ মাদ সবাইকে তৌফিক দান করুন আল্লাহির কথা থেকে আমরা এটাই বুঝতে পারি যে সালাত হলো ফরজ এটি কোনোভাবেই আপনি ছেড়ে দিতে পারেন না কারণ ফরজ বলতেই আপনাকে পালন করতে হবে আর এর সাথে সাথে সালাত আপনি পাশক তো সালাত আদায় করছেন কত কষ্ট করে এর যে প্রতিবন্ধকতাগুলো আসছে বিভিন্ন মাদকদ্রব্য সেবনের মাধ্যমে এবং তা আপনার ইহকাল পরকাল দুই কালেই ক্ষতিগ্রস্ত করছে সম্মানিত দর্শক মণ্ডলী তাই আসুন আমরা সকল প্রকার মাদকদ্রব্য পরিহার করে পাশ্চাত্য সালাত আদায় করে ইহকাল পরকারের কল্যাণ লাভ করি আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুক আল্লাহ